बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अष्टम श्रेणी प्रिय शिक्षार्थी बंधुरा, मैथ ट्यूटर बीडी यूट्यूब चैनल पक्ष के तुम्हारे सबा के अनेक अनेक शुभेच्छा। आज हम आलोचना करब तुम्हारे गणित बोर अनुशीलन 4.1-এর 8, 9 और 10 नंबर प्रश्न समाधान नहीं। इतिपूर्व भिडियोगते विभिन्न उदाहरण एवं विभिन्न काज सम्पर्कित प्रश्न समाधान करिए। जी तुम्हारा भिडियोगो देखे थको तो देखे और जो ना देखे थको तेल भिडियो डेस्क्रिप्शन बक्स गए पूर्ववर्ती भिडियोगल लिंक थे तुम्हारा सेगल देखे नियो। आशा करी उपकृत हो। तो चलो शुरू करा जा आजकल पर्व। आज प्रथम 8 नम्बर समाधान करब। तेल लिखब एखे कि 8 नम्बर समाधान हम लिखब समाधान 8। देखो 8 की देवा आर 8 আমার দেওয়া আছে যে a - 1 / m a 1 / a = m হলে দেখাও যে e টু দি পাওয়ার 4 + 1 / e টু দি পাওয়ার 4 = m টু দি পাওয়ার 4 + 4m² + 2 এটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে দেওয়া আছে কত দেওয়া আছে আমার যে a - 1 / a = আমার m দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যেটা এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষ লিখব এখান থেকে। তাহলে আমরা বাম পক্ষ কি আছে দেখো বাম পক্ষ সমান সমান আমার দেওয়া আছে কত a টু দি পাওয়ার 4 প্লাস 1 / a টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে দেখো কি হয়, এটাকে ভাঙাইলে আমরা a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 / a স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে এ স্কোয়ারকে আমরা এ মনে করি, 1 / স্কোয়ার কে যদি বি মনে করি, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত ফর্মুলা সেটা আমরা লিখব। প্রথমে আমরা কী করব, প্লাসের ফর্মুলা ফেলাবো। তাহলে কী লিখতে পারি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 × a × b বলতে 1 / a স্কোয়ার। এখন লক্ষ্য করো যে এখানে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1 / a স্কোয়ার কি হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখন এখানে কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত একটা ফর্মুলা পড়ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করবো কি যে আমাদের মান দেওয়া আছে কিসের, আমাদের মান দেওয়া আছে এ মাইনাস 1 / a। তাহলে আমরা সেই ফর্মুলা লিখবো, অর্থাৎ অনুসিদ্ধান্ত 2 যেটা দেওয়া আছে সেটা, তাহলে এ মাইনাস 1 / a হোল স্কোয়ার প্লাস 2 × a × 1 / a, তার উপর আবার কি হোল স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার স্কোয়ার যদি কাটা যায় তাহলে কী থাকে 2, এখানেও কি স্কোয়ার স্কোয়ার কাটা। এখন আমরা কী করবো, মান বসাবো। তাহলে আমরা এখন এ মাইনাস 1 / a এর মান কত দেওয়া আছে আমার m, তাহলে m এর উপর কি স্কোয়ার প্লাস 2 × 2 অর্থাৎ 2, তার উপর কি হলো স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা এখানে কী লিখবো, এখানে লিখবো আমরা যে মান বসিয়ে। লক্ষ্য করো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এম স্কোয়ারকে যদি এ মনে করি এবং 2 কে যদি বি মনে করি, তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা পাইছি। আমরা এটা এখন ভাঙাবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বলতে এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 × a বলতে আমার কত এম স্কোয়ার × b বলতে কত 2 প্লাস বি স্কোয়ার মানে 2² মাইনাস 2। তাহলে যে হয় এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হয়, এম স্কোয়ার হোল স্কোয়ার মানে m² 4 প্লাস 2 × 4 এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 2। তাহলে আমরা কী লিখতে পারি যে m² 4 প্লাস 4m² প্লাস 4 থেকে যদি 2 মাইনাস করে তাহলে কী থাকে আমার প্লাস 2। তাহলে আমরা কত পাইলাম, e² 4 প্লাস 1 / e² 4 সমান আমরা মান বসে পাইলাম কত, m² 4 প্লাস 4m² প্লাস 2। আমার কি আমার ডান পক্ষ কি আছে, আমার ডান পক্ষ কিন্তু এটাই আছে m² 4 প্লাস 4m² প্লাস 2। অথবা আমরা এখানে লিখতে পারি কি ইজিক্যাল টু ডান পক্ষ এটুক সমান আমার কি ডান পক্ষ। অতএব আমরা কী লিখবো এখানে, আমরা এখন লিখবো যে অতএব a টু দি পাওয়ার 4
प्लस वन बाय ए टू द पावर फोर इज इक्वल टू एम टू द पावर फोर प्लस फोर एम स्क्वायर प्लस टू देखानो हलो लिखब कि देखानो हलो देखानो हलो आशा करी बुझते पेरेछो তাহলে এই হলো আমার আট নম্বরের সমাধান। এবার আমরা আলোচনা করব নয় নং প্রশ্নের সমাধান নিয়ে। দেখো নয় নম্বরে কী আছে আমরা দেখি, আমাদের নয় নম্বরে কী দেওয়া আছে, নয় নম্বরে আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু আঠারো বা এইটিন, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে নয় নম্বরের সমাধান লিখব, দেখো লক্ষ্য করো নয় নম্বর যথারীতি আমরা লিখব যে দেওয়া আছে, দেওয়া আছে আমার কি দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর আমার দেওয়া আছে। তাহলে আমার বাম পক্ষ কি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা বাঙাই তাহলে কী পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত যদি আমরা পাই তাহলে কী লিখি, অনুসিদ্ধান্ত দুই আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমরা এখানে লিখব যে এ মাইনাস বি বলতে কত, ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ ওয়ান বাই এক্স। এখন আমরা এখানে কী করবো, মান বসাবো। লক্ষ্য করে যদি মান বসাই তাহলে এটুকুর মান কত আমার দেওয়া আছে ফোর, তাহলে আমরা ওই ফোর তার উপর কি স্কোয়ার প্লাস টু এ এক্স এক্সে কাটা অর্থাৎ টু একে দুই একে দুই টু, তাহলে আমরা এখানে কত পাইলাম চার চারে ষোলো প্লাস দুই ইজিক্যাল টু কত, ষোলো আর দুই যোগ করলে কত হয় আঠারো। তাহলে এটা কি আমার ডান পক্ষ ইজিক্যাল টু, আমরা এখানে লিখবো যে ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আঠারো, প্রমাণিত প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা দশ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দশ নম্বর কী দেওয়া আছে লক্ষ্য করো, দশ নম্বর দেওয়া আছে কি যে এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু টু। তাহলে আমরা এখানে সমাধান লিখব, যে লিখব সমাধান, তাহলে দেওয়া আছে আমার কি তাই লিখব আমরা যে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু টু। তাহলে বাম পক্ষ যথারীতি আমরা লিখবো যে বাম পক্ষ সমান সমান আছে কি এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর। তাহলে এটুক সমান আমরা কী করতে পারি, এটা যদি আমরা বাঙাই তাহলে কী লিখব যে এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলাবো, তাহলে আমরা কী জানি যে এ প্লাস বি বলতে ওয়ান বাই এম স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, এ বি বলতে এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার, এটা এটা কাটা। তাহলে এখানে দেখো লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাহলে এটাও কি একটা ফর্মুলা পড়ছে অর্থাৎ অনুসিদ্ধান্ত। যদি আমরা অনুসিদ্ধান্ত এক লিখি তাহলে কী হয়, যেহেতু মান আমার দেওয়া আছে প্লাসের তাহলে অনুসিদ্ধান্ত এক অনুযায়ী আমরা লিখবো, তাহলে কী লিখবো এম প্লাস ওয়ান বাই এম অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি অর্থাৎ এম ইন্টু ওয়ান বাই এম, তার উপর কী আবার তার উপর আবার হোল স্কোয়ার মাইনাস এ টু।
তাহলে এখন আমরা এখানে কি করব, মান বসাবো। এদের কারা যায় তাহলে কি দেখো এখানে কি থাকে, এটুকুর মান দেওয়া আছে আমার কত, টু। তাহলে টু, টু এর উপর কি স্কোয়ার মাইনাস টু, তার উপর কি হোল স্কোয়ার মাইনাস টু। লক্ষ্য করো যে টুকে যদি আমরা বাঙালি তাহলে কত হয়, ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে ফোর থেকে যদি টু বাদ দেয় তাহলে কত থাকে, টু, টু এর উপর কি স্কোয়ার, টু স্কোয়ার মাইনাস টু। লক্ষ্য করো তাহলে এদের বাঙালি কত হয়, ফোর, ফোর মাইনাস টু ইকুয়াল টু কত, টু। তাহলে এটুক সামনে আমার কি ডান পক্ষ আমার কি আছে, এটুক। তাহলে আমরা লিখবো কি এখানে, ডান পক্ষ, ডান পক্ষ। অতএব আমরা এখানে লিখতে পারি এরকম যে এম টু দি পাওয়ার ফোর, সরি এখানে আমাদের লিখতে হবে কি, মান বসিয়ে, মান বসিয়ে। তাহলে অতএব এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু টু, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ সবাইকে।